মোটর অতিরিক্ত গরম হওয়ার কারণ। একটা মোটর যখন চলে তখন একটু গরম হয়, এটা স্বাভাবিক। কিন্তু যখন অতিরিক্ত গরম হয় তখন আমরা কিভাবে বুঝবো কি সমস্যার কারণে মোটরটি অতিরিক্ত গরম হচ্ছে? তো আজকে আমরা এটাই জানবো ইনশাআল্লাহ। মোটর ইন্ডাস্ট্রিতে ব্যবহৃত সবচেয়ে গুরুত্বপূর্ণ যন্ত্র, যা কোনো কিছুকে ঘুরানোর কাজে ব্যবহৃত হয়। তো এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, প্লিজ একটু কষ্ট করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওভারলোডের জন্য, ওয়াইন্ডিং শর্টের জন্য, ওভার ভোল্টেজের জন্য, লো ভোল্টেজের জন্য, বেয়ারিং হাউস ক্ষয় হওয়ার কারণে, কয়েল ইনসুলেশন ড্যামেজ হওয়ার কারণে, ভোল্টেজ ঘন ঘন বাড়ি দেওয়ার কারণে, হঠাৎ আউটপুট লোড বাড়ি মারলে, মোটর কুলিং ফ্যান না থাকলে, লং টাইম চালালে, রুমের তাপমাত্রা বেশি হলে, মোটরের বি বেল্ট বেশি টাইট হলে। লক্ষ্য করবেন সব মোটরে তো আর বেল্ট ব্যবহার করা হয় না, যেখানে বেল্ট ব্যবহার করা হয় সেখানে লক্ষ্য করবেন বেল্টে কি বেশি টাইট কি না। রোটারি ক্ষয় হলে, লিকেজ কারেন্টের জন্য, কয়েলে টার্ন সংখ্যা কম বেশি হলে, সংযোগ লুজ হলে, সংযোগ দেওয়ার সময় একটু লক্ষ্য করবেন সংযোগটা ঠিকঠাক আছে কি না, বেজাল আর্মেচার হলে, মানে হচ্ছে দুই নম্বর আর্মেচার হলে, সর্বশেষ ভিতরে মেকানিক্যাল সমস্যা হলে, এর বাইরেও আরও অনেক কারণ আছে।